প্যারা হাজিরিন, ইনারা বলছেন ভারতের পতাকার রং তিনটে, এক নিশান হতে হবে। কাদের পতাকার রং? এক ইংরেজদের সঙ্গে দোস্তি ছিল, এখন আবার আলাদা মস্তি করবে এরা। আর আমরা ইংরেজদের বিরুদ্ধে লেড়ে এমন কোন লোক জেলখানা ছিল না। দেয়ার ওয়াজ নো ব্যাটেল ফিল্ড ইন দা টেরিটরি অফ ইন্ডিয়া। ভারতের কোন এমন কোন লড়াঙ্গন ছিল না যে আমাদের আলেম আমাদের তাজা রক্তে ভারতের মাটি রঞ্জিত হয় নাই। তারই উত্তর সরি আমরা বলুন আলহামদুলিল্লাহ। আর তারা বলছেন আমাদের নিশান চলবে একটাই বিধান, তার নাম হচ্ছে ইউসিসি, ইংরেজিতে ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি আইন। অর্থাৎ বর্তমানে ভারতের মাটিতে দেওয়ানি আইন ভিন্ন আছে। আমি নাজমুল হক মারা গেলে কবরে যাব, আবার একজন কবরে যাব উত্তর দক্ষিণ কাফুন পরিয়ে, কবর দেওয়ার উপরে বাসের খাটলি দিবে, মাটি দিবে। সাঁওতাল বন্ধুরা মারা যাবে, কবর হবে জামাইয়ের মতন বসিয়ে আস্ত মাটি দিবে। কৃষ্ণনগরের খ্রিস্টান বন্ধুরা মারা গেলে কবর যাবে খাটলি শহরে রেখে আসবে কবরে। তো কবরই তো তিন রকমের হলো, দেশে যদি একটাই আইন হয় তো মোদিজিরা মরলে শ্মশানে যায়। তাহলে একটা আইন দেওয়ানি থাকলে আপনাদের বিশ্বাস হয় যে কবর দেওয়াটা থাকবে না শ্মশানে যাওয়াটা থাকবে? কোনটা বলবে? প্রতিবেশী রাষ্ট্র চাইনাতে আর কোনো কবরস্থান নাই, কোটি কোটি হেক্টর জমি বেঁচে গেছে, কোনো কবরস্থান রাখা হবে না। এই ব্যাটার আগামী দিনে ওই নিয়ম করার দিকে এগোচ্ছে, কবরস্থানের দরকার লাগবে না। পুড়িয়া কিছুটা ভাসিয়া দে, আগে তাও পুরানো কষ্ট ছিল, গন্ধ পাওয়া যেত, না পুড়লে বাঁশের লাঠি দিয়ে পাছা ফাঁচিয়ে দিত তারপর পুড়াইত। এখন কিন্তু তা নাই, কারেন্টে চল্লিতে দাও ভর ভর সঙ্গে সঙ্গে ভস্ম, গন্ধও পাবা না। সবাই কি করে দেবে? অভিন্ন দেওয়ানি আইন কেমন? ভিন্ন দেওয়ানি আইন দেখেন, আমাদের পশ্চিমবঙ্গে 3 কোটির উপরে মুসলমান বাস করি, 7 কোটির উপরে হিন্দু ভাইরা বাস করেন। কেউ যদি মনে করে হিন্দু মুসলিম নিজের ভাগ্নিকে বিয়ে করব, জেলে যেতে হবে। নিজের ভাগ্নিকে বিয়ে করা এলাও পশ্চিমবঙ্গে নাই, কিন্তু এই রকমই মুসলিম দক্ষিণ ভারতে বাস করে। সবচাইতে তাদেরকে সুপাত্রী কোনটা? আপন বোনের মেয়েকে বিয়ে করলে সবচাইতে নেকি পায় তারা বেশি, এর নাম ভিন্ন দেওয়ানি আইন। আপনি আমি জ্ঞান হতো কেউ যদি বিবস্ত্র হয়ে রাস্তায় হাঁটি, পুলিশ ধরবে, জিজ্ঞাসা করবে পাগলা কি না, পাগলা হলে পাগলা গারদে রেখে এসো, না হলে পুলিশ মেরে পাঠিয়ে দেবে, না হলে জেলে ভরবে। কিন্তু জৈন বন্ধুরা, তাদের ধর্মগুরুরা যদি রাস্তা দিয়ে হাঁটে 1 ইঞ্চি কাপড় পরে না, বরঞ্চ আগে পুলিশ থাকে, পেছনে পুলিশ থাকে, যুবতী ছেলে মেয়েরা থাকে, যুবক ছেলেরা থাকে, পাহারা যায়, অথচ 1 ইঞ্চি কাপড় পরে না। ভিন্ন দেওয়ানি আইন। আগে বলতাম এই জৈন ভাইদের কেন পাহারা দিচ্ছে, এদের তো কাপড় টাপড় কিছুই নাই, কি কাহের বেজি পুলিশ পাহারা দেয়। আমাদের তাও তো পা পর্যন্ত জামা ছিঁড়ে একটা নেই তো বালিশের ওয়ারি বানিয়ে নেবে, নাই তো চপ্পল মুছা নেকড়া বানিয়ে নেবে। আমাদের পুলিশে পাহারা দেয় ওদের কেন? যার কিছু নাই, বড় হয়ে বুঝলাম কিছু নাই মানে ওর মেলায় আছে, চাপড়ার উপর দিয়ে যদি যাই আর চায়ের দোকান থেকে গরম পানি চালিয়ে দেয় তো এত বড় ফুসা পড়ে যাবে, ঝামেলা লেগে যাবে, খালি পাহারা দে। আপনি আমি সিধুজি মোদিজি যোগীজি অমিত শাহ দিলীপ ঘোষ এরা লিমিটেড কোম্পানি সবাই যদি বিমানে উঠি আর হাতে যদি একটা ব্লেড থাকে কারো ব্লেড এলাও হবে না, কিন্তু সিধুজি হরভজন সিং ক্রিকেটার, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তার ভাইয়েরা বেটারা, তারা 12 ইঞ্চি তরবারি নিয়ে বিমানে উঠবে তো এলাও, এর নাম ভিন্ন দেওয়ানি আইন। আমাদের পশ্চিমবঙ্গে কোন হিন্দু তার স্ত্রীর জীবদ্দশাতে দ্বিতীয় বিবাহ করলে চাকরি থেকে সাসপেন্ড হবে, কিন্তু কোনো গুয়ার হিন্দু তার স্ত্রীর বয়স যদি 25 হয় আর পরপর দুটো যদি মেয়ে হয় খালি ব্যাটা লাগার লাগে দ্বিতীয় বিবাহ করতে পারবে তার স্ত্রীর জীবদ্দশায়। ইট ইজ দ্য ভিন্ন দেওয়ানি আইন। আমার পশ্চিমবঙ্গের মাটিতে যে কেউ ভারতবর্ষের 140 কোটি নাগরিক যে কেউ জমি কিনতে পারবে, কিন্তু আমি আপনি দিলীপ ঘোষ মোদিজি এরা সবাই মিলে মেঘালয় যদি চলে যাই আর যারা আদিবাসী দলিত
গারো পাহাড়ে যদি গারো জাতির জমি কিনি এক কাঠাতে 5 কোটি টাকা দেব, তবুও ভারতের কোন রেজিস্ট্রি অফিসের জমি রেজিস্ট্রি হবে না, এর নাম ভিন্ন দেওয়ানি আইন। মোদিজিরা বলতে চাইছেন এক দেশ এক প্রধানমন্ত্রী এক রাষ্ট্রপতি, কাজে দেশে একটাই আইন থাকবে, মুসলমানদের জন্য আলাদা আইন থাকবে না, ওটা অন্য জাতির কি ক্ষতি হবে জানি না, কিন্তু আমাদের ঈমান চুরি করা হবে। আমরা মনে করি দেয়ার ইজ নো পিস ইজ লিভিং উইদাউট ওয়াটার, মাছ যেমন পানি ছাড়া থাকে না, মুসলমানেরা সবাই নামাজি হয়নি, সবাই দাঁড়িয়েওয়ালা হয়নি এটা জানি, কিন্তু মুসলমানরা নবী এবং নবীর সুন্নাত ছাড়া থাকতে পারবে না বলে ইনশা। কাজী মঞ্জিল সে বড়কর মঞ্জিল তালাশ কর, মিল গায়ে তুজকো দরিয়া তো সমন্দর তালাশ কর। মনে করবেন যে নদী বিজয় করেছেন, পশ্চিমবঙ্গ জয় করে, কিন্তু আপনাকে আগামী দিনে সমুদ্র জয় করতে হবে। ঈমান তেরা লুট গয়া হ্যায় রহজান কে হাথো সে, ঈমান তেরা বাঁচা লে ও রহবার তালাশ কর। ঈমান চুরি করার জন্য রাস্তার ডাকাত কিন্তু সচেতন, আপনাদের কাছে বিনীত নিবেদন আসুন, আমরা ঈমান বাঁচানোর জন্য একটু প্রয়াসী হই, চেষ্টা করবে ইনশাল্লাহ। এবার কি করে হবে, 77 বছর আপনি আমল করেননি, তাই আর এই সুযোগটা নিয়েছে মুসলমান। 77 বছরে ভিন্ন দেওয়ানি আইন পর পর 6% নামাজি, 6% দাড়িওয়ালা, 10% বোরকা পরে মুসলমান। একটা সময় অমুসলমানরা ভাবত মুসলমান জমির আলে জমি কিন আল চাপাচাপি করবে, মুসলমানের বাড়ি পাশে বাড়ি কর, এরা দুফুট দিন ফুটলে ঝামেলা করবে না, চুরি করবে না, মুসলমান ঘোষের কাছে দুধ কিন এরা পানি মিশিয়ে দুধ বিক্রি করবে না, মুসলমান পাট কিনছে তার কাছে পাট বেচ এরা ওজনে মারবে না। কোরআনে আছে ওয়াইলুল মুতাফফিফিন, দাড়িতে যারা কম দেয় তাদের জন্য ওয়াইল জাহান্নাম। আমি গত বছর কি তার আগা বছর এক বন্ধুর দোকানে বসলাম, আমার আব্বা পাট বেচেছেন 3100 টাকা কুইন্টাল, এটা মনে আছে। পরের দিনে দেখছি আমার বন্ধু পাট কিনছে 3300 টাকা 3000 টাকা কুইন্টাল। তো আমি বললাম ভাই যে কালি তো আব্বা পাট বেচল 3100 গ্রামে আর এটা শহরে আপনি কিনছেন বরঞ্চ 3300 হবে, কিনেছে গাড়ি ভাড়া খরচ লেবার, তা আপনি 30 বলে ও বুঝবেন না, বুঝবো না মানে কি বুঝিলে আমরা, খালি আপনাদের মতন চোখ মারতে পারি না তাই, কিন্তু চোখ মারা জানি না তা নয়। তখন বললো দাঁড়ান বসেন কথা বলছি পর, একজন এসে পাট বেচল মনে আছে 8 কুইন্টাল 60 কেজি হলো, ওরা কি ভাষা বললে বুঝতে পারলাম না, ঝালে পুরি মালে পুরি করে চলে গেল। পরে আমার ওই ভাই বলল যে কিনেছে 8 কুইন্টাল 10 কেজি হয়েছে 8 কুইন্টাল 60 কেজি, মানে 50 কেজি দাড়ি মেরেছে, আর নাই পানি মিশালছে, আর নাই বালি দিয়েছে। হ্যারে এই মুসলমানের দ্বারাতে আর মোদিজিকে হারানো যাবে বলে মনে হয়? একবার ট্রেনে যাচ্ছি ওয়ার পুরাতন আমার, ট্রেনে দিল্লি প্যাসেঞ্জাররা গল্প করছে কে কার কাছে দুধ কিনে, একজন অফিসার খালি বলে ফেলেছে মুসলমানের কাছে দুধ কিনে, সবাই ব্যান করছে মুসলমান, আর আমি তো আধ পাগলা বসে আছি, আধ পাগলা পুলিশ বলে আমাদেরকে আধ পাগলা, পাবলিকও বলে আধ পাগলা, আবার মিলিটারি কাউকে যখন ধরা পড়ে পাই না তখন কি আর্ডেক্স মেরে হাওড়া পেলে জড়িয়ে দিলে বলছে মৌলবি না ছাড়া আবার কে, তখন আমাদের উপরে চাপিয়ে দেয় পার্লামেন্টে বা মারলো কে মৌলবি ছাড়া আবার কে, তখন যে আমরা কিভাবে লেখাপড়া হয়ে যায় বুঝি না। তো আমি ভাবছি কি উত্তর দেয় দেখি বেচারা, তো বেচারা একটা খুব ভালো উত্তর দিলেন, ও হিন্দু হীরায় নড়িয়ে দেওয়ার মতো, বললো মুসলমান ঘোষের কাছে এই জন্য দুধ কিনি, মুসলমানেরা আর যায় হোক খাঁটি দুধ দেয় আমাকে, ওরা দুধে পানি মিশায় না। ওহো, তখনই মনে হলো যে একটু চিনতে ভুল করেছে, হয়তো ওই ঘোষটা ভালো হতে পারে, নাহলে হিন্দু ভাইরা তো দুধে পানি মিশায় আর মুসলমান ভাইরা ঘোষ হইলে পরে পানিতে দুধ মিশায়, 1.5 লিটার দুধ নিয়ে চায়ের দোকানে বসলো, দুধ চা সকাল থেকে 500 কাপ বিক্রি হয়ে গেছে দুধ চা, আর 1.5 লিটারটা 1 লিটার হয়নি ভাই, 1.5 লিটারই আছে চলছে সারাদিন,